আমাদের পোলা মানে একটা জায়গায় দুর্বল, যে আপনারা কোন স্কুল থেকে আসছেন, যে চুরির বিড়া স্কুল থেকে আসছে, এটা একটা মানে বিরাট মানে একটা লজ্জাজনক বিষয়। নাম পরিবর্তন হওয়াতে আমাদের এলাকাবাসী এবং আমার বিদ্যালয়ের যে কোমল শিক্ষার্থীরা তারা অনেক খুশি হয়েছে। নেত্রকোনার পূর্বধলা উপজেলার একটি গ্রামের নাম চোরের ভিটা। সে গ্রামে শিক্ষা প্রসারে 1991 সালে প্রতিষ্ঠা হয় চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু চোরের মতো একটি নেতিবাচক নাম কোমলমতিদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। বিদ্যালয়ের নামটি নিয়ে সমালোচনা ঝড় ওঠে। 2021 সালে বিদ্যালয়টির তৎকালীন প্রধান শিক্ষক আন্দোলন করেন এর নাম পরিবর্তনের। শিশুসহ অভিভাবকরাও এতে সায় দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী নাম বদলের উদ্যোগ নেয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত 14 সেপ্টেম্বর দেশের 3টি স্কুলের নাম পরিবর্তন করে। সেখানে চোরের ভিটার নামটিও পরিবর্তন করা হয়। এখন বিদ্যালয়টির নাম হবে আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে খুশি প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। আমাদেরকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করত, এখন আমাদের স্কুলের নাম আলোর ভুবন হচ্ছে, এতে আমরা অনেক খুশি। নামের কারণে হচ্ছে ওরা আনইজি ফিল করে, লজ্জা বোধ করে, কারোর সামনে বলতে চায় না যে এরকম একটা স্কুল, স্বাভাবিকভাবেই তো লজ্জার বিষয় একটা। আলোর ভুবন নামের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এইটার চিঠি পাইনি। ম্যানেজিং কমিটি রেজলিউশন করেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের একটা প্রত্যয়ন দেন এবং আমরা মিটিংয়ে সেই সিদ্ধান্তটাই বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের উপস্থিত কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে থাকি। কথিত আছে ব্রিটিশ আমলে এই গ্রামের খাজনা আদায়ের রশিদ চুরি হওয়ায় এটিকে চোরের ভিটা বলে ডাকা হতো। সে থেকে গ্রামটির এই নামকরণ। এখন গ্রামটির নাম শান্তিনগর গ্রাম হিসেবে পরিবর্তনের জন্য গণস্বাক্ষর সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। শুধুমাত্র বিদ্যালয়ের নাম না, পুরো গ্রামের নামই লোকজন যারা আছেন শিক্ষিত লোকজন বা প্রত্যেকে গণস্বাক্ষর দিয়ে সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপরে প্রেরণ করব। আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে 165 জন শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা।